গণহত্যায় জড়িত দল যেন ভোটে অংশ নিতে না পারে নির্বাচন সংস্কার কমিশনের কাছে, সেই দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো সহ একগুচ্ছ প্রস্তাবনাও তুলে ধরা হয়। প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম শর্ত নির্বাচন, সংস্কার প্রস্তাব যেন জনবান্ধব হয় এমন দাবি শিক্ষার্থীদের। আগামী নির্বাচনটা আসলে নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। আমরা যারা তরুণরা আছি, আমাদের সবসময় আসলে জাগরুক থাকতে হবে, আমাদের দেশের জন্য ভাবতে হবে এবং কোনো শক্তি যাতে হচ্ছে আমাদের তরুণদের বিচ্ছিন্ন করতে না পারে। আমার সন্তান সেই আবার পরবর্তী স্টেক হোল্ডার হবে, এমন না হয়ে তাদের কাউন্সিল হবে, কাউন্সিলের মাধ্যমে যে বেশি ভোট পরিবারতন্ত্র যাতে না থাকে। এই ধরনের একটা নীতিমালা করা যায় কিনা, যে হচ্ছে কোনো অবস্থাতেই হচ্ছে ইন্টারনেট যেন হচ্ছে নির্বাচনকালীন সময় বন্ধ না হয়। নির্বাচন কমিশনে যারা দায়িত্ব থাকবে তারা বলবে যে আপনি যে দলেরই হন আপনি মানে কারচুপি করতে পারবেন না, এই ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া লাগবে। দেশে নির্বাচন হলে নেক্সটে সেটা স্বৈরাচার এবং গণহত্যাকারী দোসররা অংশ নিতে পারবে কিনা এবং সেটা কতটা যৌক্তিক হবে। এই যে বিগত নির্বাচনে দেখেছি যে আমি আর জামির যে নির্বাচন, ওইখানে যদি না ভোটের বিধান থাকতো আমার মনে হয় যে আমি আর জামি মিলে 10 ভাগ ভোট পেতো, 90 ভাগ পেতো না ভোট। সংস্কার না করে যদি আপনারা নির্বাচনের দিকে আগাইতে চান সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিব যে আপনাদের নির্বাচন কমিশন আমরা কিন্তু ভেঙে দিব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আবার যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় না আসে সেজন্য সংস্কার প্রয়োজন। আমরা এদের আত্মত্যাগ বিচার দিতে দেব না এবং আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে সে অঙ্গীকার করছি, আমরা বিচার দিতে দেব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব, যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি এবং আমরা আমাদের তোমরা আমাদের ভবিষ্যৎ বংশজার জন্য দুধে ভাতে থাকে। গণতন্ত্র শক্তিশালী করতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। আপনাদের মতামত, জনগণের মতামত সবকিছু নিয়ে এটাকে এক ধরনের চিন্তা ভাবনা করে আমরা একটা সিস্টেমের কথা বলবো, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করবো না। বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন এবং সরকার। সেজন্য আপনাদের এই আলোচনা, এই ইন্টারেস্ট এটা অব্যাহত রাখতে হবে। এদিকে কর্মদিবসের দ্বিতীয় দিনে সিসির সঙ্গে বৈঠক করেছেন 4 নির্বাচন কমিশনার। বৈঠকে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের জন্য করণীয় নির্ধারণ সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে নবনিযুক্ত সিএসসিকে শুভেচ্ছা জানান নির্বাচন কমিশনের কর্মচারীরা। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।